বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শিক্ষার্থী সহ চৌত্রিশ শিক্ষার্থীকে আটকের বিষয়টি গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন অভিভাবকরা তাদের অভিযোগ গ্রেপ্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবের বিপরীতে প্রয়োজনীয় কোনো আলামত পুলিশের কাছে ছিল না পরে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সাজানো মামলায় শিক্ষার্থীদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তারা মঙ্গলবার বিকেল তিনটায় বুয়েট শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতার শিক্ষার্থীদের অভিভাবকরা এসব অভিযোগ করেন এর আগে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে রোববার রাতে গ্রেপ্তার হন বুয়েটের চব্বিশ শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চৌত্রিশ শিক্ষার্থী সংবাদ সম্মেলনে অভিভাবকরা বলেন টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়া আমাদের সন্তান আপনজন বুয়েটের চব্বিশ জন শিক্ষার্থী সহ মোট চৌত্রিশ জন পর্যটককে পুলিশ আটক করে মামলা দায়ের করেছে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদেরকে মর্মাহত করেছে আমাদের সন্তানদের অন্যায়ভাবে আটক করা এবং সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদের শিক্ষা জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে এ অবস্থায় নিরুপায় হয়ে আমরা গণমাধ্যমের দ্বারস্থ হয়েছি অভিভাবকদের পক্ষে আলী আম্মার মোয়াদের বড় ভাই আলী হাসান জুনায়েদ সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এমন ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা কারা করছে এবং কোন উদ্দেশ্যে করছে সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন আমাদের সন্তানদের শিক্ষা জীবন ও ক্যারিয়ার হুমকির মুখে আমরা বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে উদ্বেগের কথা জানিয়েছি এ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে তাদের অনুরোধ করেছি জোনায়েদের দাবি গ্রেপ্তার ও উদ্ধারের যে অভিযোগের অবতারণা করা হয়েছে সেটি অত্যন্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে বাড়োয়ার বিষয় শিক্ষার্থীরা টার্ম ব্রেকের ছুটির মধ্যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল তাদের সঙ্গে সদ্য এসএসসি পাস কয়েকজন আত্মীয় ছিল এ অবস্থায় তারা টাঙ্গোয়ার হাওড়ে গিয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগ হাস্যকর